আওয়ামী লীগ বিএনপির পরে এমনকি আজকে জাতীয় পার্টির সমপরিমাণ অবস্থায় একটা দল আছে, সেটা জাকের পার্টি। আমি সবাই আপনাদের যারা আসছেন এখানে হাতে হাতে 50 লাখ 1 কোটি টাকা হাতে হাতে উঠাই দিতে পারতাম। আজকে যখন রাতে ঘুমাতে যাই আমরা জানি যে কারো হক কেড়ে নেয়নি, গরিবের পেটে লাথি দেয়নি, বাংলাদেশের অপমজর সাধারণের অর্থ আত্মসাত করি নাই, ব্যাংক লুট করি নাই, দুর্নীতি করি নাই আমরা, এতটুক বলে আমি বলতে পারবো যে রাতে ঘুমে কোনো সমস্যা হয় না। আর তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাজনৈতিক সংস্কৃতির কিরকম ভাবে অধপতন ঘটেছে। এখানে নীতি নৈতিকতা ধরে রাখা অনেক কঠিন। আমাকে অনেক অনেক ব্যবসায়ী রয়েছে, অনেক ব্যাংকার রয়েছে, আমাকে বলেছে 750 কোটি টাকা 1 সপ্তাহের মধ্যে আপনার অ্যাকাউন্টে পৌঁছাবো, খালি আমাদের ব্যাংক থেকে ঋণ দেন। আজকে যদি আমরা লুটপাট করতে চাইতাম 1000 2000 3000 কোটি টাকা আমাদের জন্য লুটপাট করার কোনো ব্যাপার ছিল? সত্যি আমি অহমিকা দিয়ে আমি বলছি না কথাটুকু, যদি ওই অসুস্থ মন মানসিকতা থাকতো, যে বিকৃত মন মানসিকতা থাকতো, আমি সবাই আপনাদের যারা আসছেন এখানে হাতে হাতে 50 লাখ 1 কোটি টাকা হাতে হাতে উঠাই দিতে পারতাম। কিন্তু আমার দাদা রক্ত পানি করে দিও আত্মত্যাগের একটি জীবনের সাথে আমি প্রতারণা করতে পারবো। আমার নিজের বিবেকের কাছে আমার জবাববিহিতার একটি প্রশ্ন আছে। আজকে আলহামদুলিল্লাহ যাই থাকুক না কেন, আজকে যখন রাতে ঘুমাতে যাই আমরা জানি যে কারো হক কেড়ে নেয়নি, গরিবের পেটে লাথি দেয়নি, বাংলাদেশের অপমজর সাধারণের অর্থ আত্মসাত করি নাই, ব্যাংক লুট করি নাই, দুর্নীতি করি নাই আমরা, এতটুক বলে আমি বলতে পারবো যে রাতে ঘুমে কোনো সমস্যা হয় না। কিন্তু অনেক বড় একটি দুঃখ বেদনা, আমি একজন ক্ষুদ্র পরিসরের মানুষ, কিন্তু আমি অর্থনীতি বিভাগের একজন অধ্যাপক। আমার একটা জিনিস আমাকে রাতে অনেক রাত আমাকে জাগায় রাখে, এই যে বাংলাদেশের এত অর্থ, আপনাদের মতো মেধাবী তরুণ প্রজন্মের সূর্য সন্তানেরা উদীয়মান সম্ভাবনাময় ভবিষ্যৎ করার মানুষ যদি নেতৃস্থানীয় পর্যায়ে না আসতে পারে, যতই আমরা ওয়াজ মাহফিল করি না কেন, নেতৃস্থানীয় পর্যায়ে না বসতে পারলে, নীতি নির্ধারণীয় পর্যায়ে না বসতে পারলে, আপনারা বাংলার অপমজন সাধারণের ভাগ্য পরিবর্তন করতে পারবেন না। এর জন্যই জাকের পার্টি, এর জন্যই সংঘবদ্ধভাবে একটা স্ট্রাকচারের মাধ্যমে, আইডেন্টিটির মাধ্যমে, পোশাকের মাধ্যমে, পতাকার মাধ্যমে, প্রতীকের মাধ্যমে আমরা জাকের পার্টি নিয়ে আমরা এগিয়ে আসছি। ভোট যেটাই হোক, বাংলাদেশে তো নির্বাচন ব্যবস্থা নিয়ে আমার চেয়ে সাধারণ জনগণ ভালো জানে, গণতন্ত্রের অবস্থা নিয়ে জনগণ ভালো জানে, কিন্তু এই যে প্রচারের সুযোগ, যে দাওয়া আমাদের, এই পবিত্র দাওয়াটা আমরা যে পৌঁছে দেওয়ার যে প্রজ্ঞা, যে প্রত্যয়, যে প্রত্যাশা, সেটা আলহামদুলিল্লাহ আজকে যেখানে যান না কেন, যে কোনো বাড়িতে যান না কেন, আজকে তারা বলবে আওয়ামী লীগ বিএনপির পরে এমনকি আজকে জাতীয় পার্টির সমপরিমাণ অবস্থায় একটা দল আছে, সেটা জাকের পার্টি। অনেকে বলে, আমি সাংবাদিক কর্মীদের অনেক সময় আমি বলতে শুনেছি, আপনারা আজকে আসেন কালকে নাই, কালকে আসেন পরশু নাই, এরকম অনেক কথা আমি শুনতে দেখেছি। অনেক সময় বলে আসলে আপনাদের নীতি কোনটা, আপনারা পীর মাশায়েখের দল, আপনারা কি আসলে কি রাষ্ট্র ব্যবস্থাপনা করতে পারেন? এখন আলহামদুলিল্লাহ আমি কোনো আহ্বিকা করছি না, কিন্তু আমি একটা কারণে অর্থনীতিবিদ হয়েছি জানেন। অনেকে আমাকে অনেক সময় আমাদের পরিবারকে বলতো অশিক্ষিত, মূর্খ ইত্যাদি। আজকে আমার পিএইচডি ডিগ্রি অর্জন আমি করেছি শুধুমাত্র একটা কারণে, ভবিষ্যতে কেউ যাতে বলতে না পারে আপনার নেতা মূর্খ, আপনার নেতা অশিক্ষিত। যোগ্যতার স্থানে কোনো অংশে যত বড় চিন্তাবিদ বুদ্ধিজীবী হোক না কেন, আজকে যে রবি ভাই আমাদের একটা ডিবেটে উপস্থিত ছিল, আজকে যত বড় মাপের বুদ্ধিজীবী আসুক না কেন, আমরা সম্পূর্ণভাবে নির্মূল করে দেওয়ার ক্ষমতা রাখি আছে। এতটুক আত্মবিশ্বাস নিয়ে আমি বলছি, ইংলিশ ভাষায় হলে ইংলিশ, ফরাসি ভাষায় হলে ফরাসি ভাষা, স্প্যানিশ ভাষায় হলে স্প্যানিশ, আমরা মডার্নিটির থেকে আর দূরে নয়। রাষ্ট্র ব্যবস্থাপনা 3 বছরে যদি আমরা পাই, আমি জানি না মালিক কিসমত কি লাগছে, পথের ফকির কি আল্লাহ সিংহাসনে বসায়, সিংহাসনের রাজাকে পথের ফকিরও বানায়, আমি জানি না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার রব জানে আমার কিসমতে কি লেখা আছে, আপনাদের কিসমতে কি লেখা আছে স্বয়ং আল্লাহ রাব্বুল ব্যতীত কেউ বলতে পারে না আপনাদের কিসমতে কি লেখা আছে। কিন্তু আমি জানে প্রাণে বিশ্বাস করি এই দেশটার দায়িত্ব একবার হলো যদি দেশের মানুষের খেদমত 3টা বছর করতে পারতাম আমরা, আমি এতটুকু বিশ্বাস করব যে ইসলামের মূল্যবোধ প্রতিষ্ঠিত করার পাশাপাশি, জাতীয় সার্বভৌমত্ব সংরক্ষণ করার পাশাপাশি,
প্রথম বছর ইনশাআল্লাহ আমরা দারিদ্রতা সম্পূর্ণভাবে আমরা নির্মূল করতে পারব। দ্বিতীয় বছর আমার প্রতিজ্ঞা বাংলাদেশের সামাজিক সুবিচার ন্যায় প্রতিষ্ঠা ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় বছরের মধ্যে আমরা করতে পারব। এবং তৃতীয় বছরের মধ্যে, এবং অর্থ তো আছে, তৃতীয় বছরের মধ্যে মানুষের যে অর্থনৈতিক আত্মমর্যাদাপূর্ণ জীবনযাপনের যে প্রত্যয় সেটা তৃতীয় বছরের মধ্যে ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠিত করতে পারব। এটা আমি বাংলাদেশ আওয়ামী লীগের, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের অন্যতম নেতাদের সাথে আমার উঠা বসা হয়, অনেক সময় খুব সিরিয়াসলি ডিবেট হয়, মাত্র একটা বড় ডিবেট করে আসছে, আমি ওপেনলি বলেছি যে আপনার মূল্যস্ফীতির তীব্রতা বেড়ে যাচ্ছে, আমি আলহামদুলিল্লাহ পদ্মা ব্রিজের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা জানিয়েছি, মেট্রো রেলের জন্য কৃতজ্ঞতা জানিয়েছি, কিন্তু ইউ ক্যান নট ডিনাই দ্য রিয়ালিটি, আজকে যে বাস্তবতা বাংলাদেশে আছে, আপনাদের গ্রামগঞ্জে দেখেন না পাশের প্রতিবেশীর কি অবস্থা, এগুলো তো অস্বীকার করা যায় না। যার পরনে কাপড় নাই, পেটে খাওয়া নাই, তাকে উন্নয়ন কি দেখাবেন? যে মাংস কিনতে পারে না, যে মাংস কিনে খেতে পারছে না, আজকে ইয়াং ছেলেরা, আজকে অনেক আলেমরা আজকে আমাকে চিঠি পাঠায় যে আমরা একসময় তো মাংস তো অনেক আগেই বাদ দিয়েছি, আজকে সবজি পর্যন্ত খেতে পারি না। স্বাধীনতার 52 বছর পরে এই চিত্র যদি দেখতে হয়, আমাদের তো কিছু করা উচিত। আমার আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার অনেকে, আমার ছোট ভাইয়েরা যারা রয়েছেন, আমি আপনাদের মতো অনেক আমার শিক্ষার্থী আছে, আমি অধ্যাপনার মাধ্যমে অনেক শিক্ষার্থীর সাথে আমার কথা হয়, আপনারা যদি দেশটাকে ছেড়ে দেন, দেশের দায়িত্ব যদি আপনারা নিজেরা না নেন, দেশের শোষিত বঞ্চিত নিপীড়িত লাঞ্ছিত মানুষগুলো শোষিত বঞ্চিতই থেকে যাবে। আমার আজকের সভার একটাই আমার বার্তা, যে আপনারা জাকের পার্টিতে যোগদান করেন, যোগদান করার জন্য দাওয়াটা আপনারা সকলে দ্বার প্রান্তে গিয়ে, বাড়িতে বাড়িতে গিয়ে এই গোলাপের দাওয়াটা আপনারা দেন, তিনাদেরকে বোঝান আমাদের আদর্শ কি, তিনাদেরকে বোঝান আমরা ক্ষমতায় যদি একদিন আসতে পারি, এখন মনে হতে পারে কত দূরে, হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব ক্ষমতার 6 মাস আগেও জানত না নিজের রাষ্ট্রপতি হবে। তো আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিসমতে কি রেখেছে, কিন্তু আমাদের সততা, আমাদের ঈমান, আমাদের প্রজ্ঞা, আমাদের অঙ্গীকার একটাই, বাংলার মুক্তিগামী শান্তিগামী জনতা মুক্তি নিশ্চিত করুন। এবং এই প্রত্যয় নিয়ে আমি আপনাদের সকলের দীর্ঘ হায়াত, আল্লাহর দরবারে ভিক্ষা চেয়ে, আপনাদের সকলের অর্থনৈতিক মুক্তি ভিক্ষা চেয়ে, এবং দীন ইসলামের খেদমত করার সেই ইমানি চেতনা, সেই ইমানি বল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভিক্ষা চেয়ে, আমি বাংলার মুক্তিগামী শান্তিগামী মানুষের মুক্তি আল্লাহর দরবারে ভিক্ষা চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়াখির দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।